শহরের সুবিধা গ্রামে পৌঁছে দিতে দিনরাত কাজ করছে আশুলিয়া ইউপি সদস্য রুহুল আমিন মণ্ডল। আশুলিয়া প্রতিনিধি শাহ আলম। আজ সকালে আশুলিয়া ইউপি 8 নং ওয়ার্ডে পাড়াগাঁও মেন রোড থেকে মোহন মণ্ডল বাড়ি পর্যন্ত 600 মিটার রাস্তার উন্নয়ন কাজে উদ্বোধন করতে গিয়ে ইউপি সদস্য রুহুল আমিন মণ্ডল বলেন, আমি আশুলিয়া ইউনিয়নের 8 নং ওয়ার্ডকে একটি উন্নত রাষ্ট্রের সুবিধাসহ ডিজিটাল ওয়ার্ডে রূপান্তরিত করতে কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা অনুযায়ী শহরের সুবিধা গ্রামে পৌঁছে দিতে সকল ধরনের উন্নয়নে কাজ করা হচ্ছে। তিনি আরও বলেন, বিগত 5 বছরে এই ওয়ার্ডে প্রতিটি রাস্তায় কাজ করতে গিয়ে আমার নিজের অর্থ ব্যয় করতে হয়েছে। এলাকায় রাস্তা, ড্রেনেজ নির্মাণ, কালভার্টের কাজ, দরিদ্র মানুষের হাসি ফুটাতে কাজ করছি। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আমাদের দেশকে উন্নয়নের রোল মডেলে যে ঘোষণা দিয়েছেন, তারা সেটা আমরা ইতিমধ্যে পরিচিতি লাভ পেয়েছি। তার পাশাপাশি আপনারা দেখেছেন পদ্মা সেতু বাস্তবায়নের দিকে এগোচ্ছে, আপনার মেট্রো রেল, আপনার বড় বড় যে মেগা প্রকল্প, এরা কিন্তু বর্তমান সরকারের আমলেই নেওয়া। আপনার বঙ্গবন্ধু টানেল, আপনার বঙ্গবন্ধু স্যাটেলাইট, পারমানেন্ট বিদ্যুৎ কেন্দ্র, আমাদের যে বাংলাদেশের যে উন্নত দেশের যে নাম যেটাকে বোঝায় সেটা কিন্তু ইতিমধ্যে আমাদের সেই পরিচয় ইনশাআল্লাহ আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে আমাদেরকে জাতিকে উন্নত জাতি হিসেবে পরিচিতি লাভ করিয়েছে। তার পাশাপাশি আমাদের সাভারের এবং তথা সারা বাংলাদেশের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয়ে ডাক্তার আনোয়ার রহমান এমপি এবং প্রতিমন্ত্রী, আমরা তার সহযোগিতায় সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাভার উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মঞ্জুরাম রাজীব ভাইয়ের নেতৃত্বে, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশেষ হাসিনা দৌলার নেতৃত্বে এবং আশুলিয়া থানা আহ্বায়ক কমিটির সভাপতি তুহিন ভাইয়ের নেতৃত্বে, তাদের নির্দেশনায় এবং আশুলিয়া আহ্বায়ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল চেয়ারম্যানের নির্দেশনার নেতৃত্বে এবং সাভার উপজেলার মধ্যে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান জনাব আহাস শাহাবুদ্দিন মাদুর আশুলিয়া ইউনিয়নের, আপনারা জানেন যে উনি সবসময় আমাদের সাধারণ মানুষের কথা চিন্তা করে বা আমাদের প্রতিটা ওয়ার্ডের বিভিন্ন কাজকর্ম বিভিন্ন ক্ষেত্রে উনি খোঁজখবর রাখেন এবং তার সহযোগিতায় আমি 8 নং ওয়ার্ডবাসীর জন্য ইতিমধ্যেই প্রায় 5 বছর পূরণ হতে যাচ্ছে। সেই 5 বছরের মধ্যে আমি প্রায় 25,000 ফিটের ঊর্ধ্বে শহরে ড্রেন করে দিয়েছি। আপনি প্রায় 8 থেকে 10টায় একটি ওয়ার্ডের মধ্যে আপনি RCC ঢালাই রাস্তা করে দিয়েছি, হ্যারেন্ড কাজ করে দিয়েছি, ইনস্টলিংয়ের কাজ করে দিয়েছি, বয়স্ক ভাতা করে দিয়েছি, আপনার বিধবা ভাতা করে দিয়েছি, তারপরে আপনার প্রতিটা কয়েকটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়ন, যে গৃহহীনদের যে বাড়ি নির্মাণে সেটা আমি ইতিমধ্যে প্রায় 4 থেকে 5টা বাড়ি ইতিমধ্যে করে দিয়েছি। আপনারা আমার কাজের মানগুলো ঘুরে দেখেন, আমি আশাবাদী শতভাগ আমি নির্দ্বিধায় বা মানুষের কথা চিন্তা করি, আসলে জনপ্রতিনিধি হিসাবে নয়, আমি মানুষের সেবক হিসাবে যেভাবে মানুষকে সেবা দেওয়া যায় সেই দিকেই লক্ষ্য রেখে আমার প্রতিটা চিন্তা, প্রতিটা ধারণাই বা প্রতিটা ধ্যান আমি মানুষের ভালো কিছু করার জন্য কাজ করে যাচ্ছি। তার পাশাপাশি আপনারা দেখতে পারবেন যে স্কুল, মসজিদ, মাদ্রাসা প্রতিটা ক্ষেত্রে কিছু না কিছু আমি অবদান করে যাচ্ছি। আমি সরকারের পাশাপাশি বা আমাদের সরকারের সহযোগিতার পাশাপাশি বা আমাদের চেয়ারম্যান সাহেবের সহযোগিতার পাশাপাশি আমি নিজস্ব অর্থায়নে আমাদের এই 8 নং ওয়ার্ডে আমি 5টা সাম্বা টিউবওয়েলের মোটরের ব্যবস্থা করে দিয়েছি যাতে মানুষের এসে, আর যদি এই আশুলিয়া 8 নং ওয়ার্ডে আবার আমাকে পুনরায় 2021 সালে নির্বাচিত হয়ে এই সাধারণ জনগণ আমাকে করে আল্লাহ রাব্বুল আলামিনের যদি রহমত হয় তাহলে ইনশাআল্লাহ আমি আগামীতে আশা করব বাংলাদেশের শ্রেষ্ঠ একটি ওয়ার্ডকে পরিচিতি লাভ করার জন্য এবং ডিজিটাল ওয়ার্ড করে দেওয়ার জন্য সেই দিকে আমি কাজ করে যাচ্ছি। আপনারা দেখেন একবার সর্বোচ্চ প্রতিদিন আমার চলমান কাজ রয়েছে যে কোনো কাজেই যাতে আমি বলছি যে এই 5 বছরেতে করবো ইনশাআল্লাহ যে 1 ইঞ্চি কাজে 8 নং ওয়ার্ডে বাকি থাকবে না, সেটা আমাদের সরকারের সহযোগিতায় যতটুকু পারি করবো, যদি তারপরেও যদি সমস্যা হয় আমার ছোট একটু জমি আছে সেটা বিক্রি করে হলো আমি সাধারণ জনগণের জন্য সে কাজটা করে দেবো। নুসরাত জাহান, ঋতু, নিউজ ডেস্ক, দেশ নিউজ টিভি।